এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ, নবীজির থেকে আমাকে কম গজব দিয়েছে মৃত্যুর আগে ফের কটুক্তি তসলিমা নাসরিন। এরপর জানিয়ে দিব, 50 বছর পরেও বুকের রক্ত দিতে হচ্ছে বলছে মির্জা ফখরুল। আরো জানিয়ে দেব, ইভিএম কেনার প্রকল্প থেকে সরে এলো ইসি। এবং জানিয়ে দেব, আন্দোলনে ব্যর্থ বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত বলছে উবাইদুল কাদের। আরো জানিয়ে দেব, বাংলাদেশের বিরোধী দল এখন দমনপীড়নের শিকার, সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচন অকল্পনীয়। সর্বশেষ জানিয়ে দেব, আগামীতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত বলছে গয়েশ্বর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নবীজির থেকে আমাকে কম গজব দিয়েছে মৃত্যুর আগে ফের কটুক্তি তসলিমা নাসরিন। নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন, জিহাদি ভাইরা আমার অসুস্থতা নিয়ে কয়েকদিন যাবত চরম উৎসব করেছেন। এটা ঠিক যে আমার উপর আল্লাহর গজব পড়েছে, ঠিক যেমন নবীজির উপর আল্লাহর গজব পড়েছিল। আমার আর নবীজির মধ্যে বিস্তর মিল। দুজনেই আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মেছিলাম। নবীজি নতুন বার্তা দিয়েছিলেন সমাজে, আমিও নতুন বার্তা দিয়েছিলাম সমাজে। নবীজি নারীবাদী ছিলেন, আমিও ছিলাম। নবীজি একাধিক বিয়ে করেছিলেন, আমিও করেছিলাম। আমি শত্রুদের ভয়ে, নবীজি শত্রুদের ভয়ে রাতের অন্ধকারে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আল্লাহ তাআলা আমার হাত পা ভেঙেছেন, নবীজির সামনে তিনটে দন্দ মোবারকও ভেঙেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নবীজিকে বিষ খায়ে অসহ্য যন্ত্রণা দিয়ে মেরেছেন। তিন দিন পর্যন্ত নবীজির লাশ মোবারককে কবর দিতে দেননি। লাশ মোবারক পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। আমার লাশ অবশ্য অগ্রিম দান করা হয়ে গেছে মেডিকেল কলেজে। আর যাই হোক, সেই লাশ পচবে না, এদিক থেকে আমার উপর আল্লাহর গজব নবীজির উপর গজবের চেয়ে কিছুটা কম বটে। তথ্যসূত্র ভেরিফাইড ফেস তসলিমা নাসরিন। 50 বছর পরেও বুকের রক্ত দিতে হচ্ছে বলছে মির্জা ফখরুল। গণতন্ত্রের ব্যাপারে আওয়ামী লীগ সবসময় একই জায়গায় থেকে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে 50 বছর পরে আবারও একই কথা বলতে হচ্ছে, আবারও রাস্তায় নামতে হচ্ছে, বুকের রক্ত দিতে হচ্ছে গণতন্ত্রের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য। সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলের রাষ্ট্র কাঠামো মেরামতের ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। মির্জা ফখরুল বলেন, আমি স্বাধীনভাবে কথা বলতে চাই, ভোটটা দিতে চাই, আমার মতটা প্রকাশ করতে চাই। এজন্য আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম এবং এইটাই বাংলাদেশের আত্মা। সেই আত্মাকে তারা ধ্বংস করে দিয়েছে, এটা সবচেয়ে বড় অপরাধ তারা করেছে। আওয়ামী লীগ অত্যন্ত সুচিন্তিত পরিকল্পিতভাবে প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে মন্তব্য করে ফখরুল বলেন, এখন যে পার্লামেন্ট তারা তৈরি করেছে, এটা একদলীয় একটা কাপ তৈরি করেছে। গণতন্ত্রের গেটওয়ে নির্বাচন ব্যবস্থা তারা ধ্বংস করে ফেলেছে। মানুষ এখন ভোট দিতে যেতে চায় না, পুরো জুডিশিয়াল সিস্টেমকে তারা দলীয়করণ করে ফেলেছে। বিএনপির মহাসচিব বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে এবং জনগণ কেন সেই আন্দোলন করবে তা পরিষ্কার করতে অত্যন্ত সুচিন্তিতভাবে 27 দফার রাষ্ট্রকাঠামোর রূপরেখা উপস্থাপন করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, জনগণের বা বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে 27 দফা নিয়ে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব থাকলে তা সাদরে গ্রহণ করা হবে। আন্দোলন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, অনেকের কথায় হতাশার ছাপ পাই, খুঁজে কেন হতাশ হব, আমরা তো সাকসেসফুল হচ্ছি প্রতিটি পদে পদে। পাঠ্যপুস্তকের অসঙ্গতিগুলো বাতিল করার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, পাঠ্যপুস্তকে যে সব বিষয় এসেছে এগুলো আমাদের সংস্কৃতি, আমাদের জীবন, আমাদের ধর্মবোধের বিপরীতমুখী, সুতরাং এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তিনি বলেন, আজকে শিক্ষামন্ত্রী বলেছেন এটা পরিবর্তন করা হবে, ইস্যু বানাবেন না। ইস্যু তো বানিয়ে দিয়েছেন আপনারা, এই বই ছাপিয়েছেন এই দেশের মানুষের চিন্তাভাবনা, তার চেতনা, সংস্কৃতি, তার ঐতিহ্য সবকিছুকে অপমান করে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, অবিলম্বে এসব বই তুলে নেওয়ার দাবি জানাচ্ছি। সংগঠনের আহ্বায়ক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আর উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী নেতারা। ইভিএম কেনার প্রকল্প থেকে সরে এলো ইসি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, আর্থিক সংকটের কারণে প্রকল্পটি পাশ করা সম্ভব নয় বলে পরিকল্পনা কমিশন থেকে জানানো হয়েছে। এসি সচিব আরও বলেন, কমিশনের হাতে থাকা ইভিএম দিয়ে 50 থেকে 70টি আসনে ভোট করা সম্ভব। এর আগে নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানান, ইভিএম এর জন্য নির্বাচন কমিশন অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না। এ নির্বাচন কমিশনার বলেন, ব্যালটে ভোট করতে হলে প্রস্তুতির দরকার, সেজন্য 1 ফেব্রুয়ারির উপনির্বাচনের পরেই এ নিয়ে বৈঠক করবে ইসি। হাতে থাকা ইভিএম কতটা ব্যবহারযোগ্য তা যাচাই বাছাই চলছে। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনী কাগজে ব্যালটের বিকল্প হিসেবে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত গত বছরের সেপ্টেম্বরে জানিয়েছিল ইসি। এজন্য আগামী জাতীয় নির্বাচনে অর্ধেক আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা জানায় ইসি। সেই লক্ষ্যে গত অক্টোবরে নতুন 2 লাখ ইভিএম কেনা ও রক্ষণাবেক্ষণে 8,711 কোটি টাকা ব্যয় নির্ধারণ করে প্রকল্প জমা দেয় ইসি। এরপর কয়েকটি এক নেক সভা হলেও পাশ হয়নি প্রকল্পটি। অবশ্য আর্থিক সংকটের কারণে শুরুতেই প্রকল্পটি সংশোধন করতে বলেছিল পরিকল্পনা কমিশন। আন্দোলনে ব্যর্থ বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত বলছে উবাইদুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের বলেছেন, দেশের মানুষ সরকারের নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি নেতৃত্বের পতন চাই। কবে বিএনপি সম্মেলন হয়েছে, ফখরুল সাহেবের কি মনে আছে? তারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। বিএনপি নেতাদের টপ টু বটম অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। রোববার রাজধানী সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উবাইদুল কাদের বলেন, তারা নিজের ঘরে চর্চা করে না। আওয়ামী লীগে প্রতি 3 বছর পরপর সম্মেলন হয়, প্রত্যেক মাসে সম্পাদক মণ্ডলীর সভা শেষ হয়, প্রতি 6 মাসে জেলাগুলোকে নিয়ে বর্ধিত সভা হয়, 1 বছরে আমাদের জাতীয় কমিটির সভা হয়। তিনি বলেন, আমি পিটার হাসকে অর্থাৎ মার্কিন রাষ্ট্রদূত অনুরোধ করব, ডেমোক্রেসির কথা বলে যারা ডেমোক্রেসিকে ধ্বংস করে দিচ্ছে সেই বিএনপিকে আপনার জিজ্ঞেস করুন, তাদের ঘরে ডেমোক্রেসি নেই কেন? কেন তারা সম্মেলন করেন না? কয় বছর আগে সম্মেলন করেছে? উবাইদুল কাদের বলেন, যাদের ঘরে গণতন্ত্র নেই, যাদের দলের মধ্যে গণতন্ত্র নেই, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। 69-এর গণ অভ্যুত্থানে তাদের কোনো অবদান নেই, তারা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখে, কিন্তু আন্দোলনে তারা জনসাধারণকে যুক্ত করতে পারেনি। বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ জনসাধারণকে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য। বাংলাদেশের বিরোধী দল এখন দমনপীড়নের শিকার, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অকল্পনীয়। 2020 সালের মে মাসের একটি বিকেলবেলা বাংলাদেশের ঢাকায় তার নিজের অ্যাপার্টমেন্টে অলসভাবে ঘুমিয়েছিলেন আহমেদ কবির কিশোর। সেই সময়ে তার দরজা ভেঙে 20 জন পুরুষ ভেতরে ঢোকে, মুখে বন্দুক ঠেকিয়ে তাকে টেনে বাইরে বের করে এনে একটি ভ্যানে উঠিয়ে নিয়ে চলে যায়। যাবার সময় উৎসুক জনতার দিকে তারা বলতে বলতে যায়, দূরে সরে যাও, আমরা একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি। কিশোর সন্ত্রাসী ছিলেন না, তিনি একজন কার্টুনিস্ট ছিলেন, যার রাজনৈতিক আঁকা বাংলাদেশিদের বিশিষ্ট সংবাদপত্র ম্যাগাজিনে প্রকাশিত হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং কোভিড মহামারীর ভুল ব্যবস্থাপনার মতো একাধিক বিষয়কে তিনি তার সমালোচনামূলক আঁকার বিষয়বস্তু করে তোলেন। সেই অপরাধে 3 দিন ধরে তাকে চোখ বেঁধে এবং একটি ছোট ঘরে হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ ও নির্যাতন। কিশোর বলেন, ওরা আমার সারা শরীরে লাঠি দিয়ে পিটিয়েছে, আমাকে শুইয়ে দিয়ে আমার পায়ে লাঠি দিয়ে মেরেছে। সাদা পোশাকের অফিসাররা বেশ কয়েকজন সাংবাদিকের সাথে তার সংযোগ সম্পর্কে প্রশ্ন করেছিল, শুধু তাই নয়, তাকে এত জোরে আঘাত করেছিল যে কিশোরের কানের পর্দা ফেটে যায়। পায়ে আঘাতের জেরে তার চলাফেরা। আগামীতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত বলছে গয়েশ্বর। বিএনপি সহ বিরোধী দলগুলোর চলমান আন্দোলনে বাংলাদেশে আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রবিবার বিকেলে সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এই আলোচনা সভা হয়। গয়েশ্বর রায় বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, কিন্তু স্বাধীন দেশে আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন অবাধ সুষ্ঠু নির্বাচন, আর সুষ্ঠু নির্বাচনের দরকার নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ সরকার। এই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত